বিজেপি দল, অসম গণ পরিষদ দল আর এআইডিএফ, এই দুইটা দল এবার ধুবুরীত পরাজিত হব। আর আমার প্রার্থী বিরোধী ঐক্যমঞ্চ প্রার্থী রকিবুল হোসেন বিপুল রূপত জয়লাভ করব। আপনাদের সকলে দেখেছে যে আগতে আজমল ডাঙরিয়া, বদরুদ্দিন আজমল ডাঙরিয়া যেটা মিটিং আহে তেতিয়া হলে আবেলি 4 বজাত মিটিং হলে রাতেপা 10 বজার পর মানুষ মিটিংর কারণে লাইন পাতি থাকে। এবার বিলাসীপাড়াত কালি মিটিং হয়েছে, হেলিকপ্টার লো আছে, মানুষ 200 উপস্থিত হওয়া। আগতে বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় যেটা চা খাবলে কোনবা এখন হোটেলত নামে, এটা 2000 মানুষ নিজে নিজে জমা হয়। এতিয়া বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় গণসমাবেশ পাতিছে, হেলিকপ্টার লো আছে, কিন্তু মানুষ 200 উপস্থিত হওয়া নাই। মুঠতে ধুবুরী লোকসভা সমষ্টির মানুষে এবার বদরুদ্দিন আজমল ডাঙরিয়াক বিদায় দিছে। ধুবুরী লোকসভা লোকসভা সমষ্টির মানুষে বুঝি উঠিছে যে বদরুদ্দিন আজমল ডাঙরিয়া মুসলমান সমাজের গাদ্দার, বদরুদ্দিন আজমল ডাঙরিয়া গাদ্দার, বদরুদ্দিন আজমল ডাঙরিয়া বিজেপির বন্ধু, বিজেপির এজেন্ট। আর সেই কারণে বদরুদ্দিন আজমল ডাঙরিয়া পরাজিত করবর কারণে আর আমার প্রার্থী রকিবুল হোসেন ডাঙরিয়াক জয়ী করাবর কারণে ধুবুরীবাসী রাইজ সম্পূর্ণরূপে প্রস্তুত হয়েছে। আর আমি বহু লাখ ভোটত এবার ধুবুরীত জয় লাভ করি। আপনি চাও, যেটা 15 বছর সাংসদ আসে, 15 বছর সাংসদ সময়ত 300 বাদ্যক 300 মাদ্রাসাও বনাবলে সক্ষম নহল, 300 মাদ্রাসাও বনাব নয়। এতিয়া সাংসদের পর বিদায় লোক কইছে, মানুষে ভোট নিদিম বলে কইছে, তেতিয়া কইছে যে 300 মাদ্রাসা বনাব। কোনেও তো কোয়া নাই যে তোমার তুমি মাদ্রাসা বনাই দিয়া, কোনোবাই কইছে নাকি? কোনেও কোয়া নাই। কিয় এই কথা কইছে? কারণ মাদ্রাসা বনাম বলে কলে, মুসলমানের মাদ্রাসা বনাম বলে কলে হিন্দু মানুষে বেয়া পাব, আর হিন্দু মানুষে বেয়া পালে এটা বিজেপিক ভোট দিব। গতি এই বিজেপির প্রতি ভোট আনবর কারণে বিজেপির এজেন্ট রূপে আকৌ এবার বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় মুসলমানক বিপদত পেলাবর কারণে, সংখ্যালঘুক বিপদত পেলাবর কারণে, ইন্ডিয়া মোর্চাক বিপদত পেলাবর কারণে আর বিজেপিক সহায় করবর কারণে এনেকা ধরনের উচতনিমূলক বক্তব্য প্রদান করেছে।